গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লিটিল থিংস। আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন। চলুন আজকে দিনটা এবার শুরু করা যায়। আজকে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গ। মাঝে জম্মুতে একদিন আমাদের স্টে করতে হয়েছিল, কারণ শ্রীনগরের রাস্তা বন্ধ ছিল। তো সোনমার্গ যাওয়ার পথে একটা সুন্দর জায়গা দেখে দাঁড় করানো হয়েছে, জাস্ট চাটা খাওয়ার জন্য আর সাইট সিন করার জন্য। এখানে ছবি টবি যাতে তুলতে পারি। জায়গাটা তো ভীষণ সুন্দর, মানে ফোনে তোমরা কতটা সুন্দর দেখছো সামনে তো তার 3-4 ডবল সুন্দর লাগে জায়গাগুলো দেখতে। আর এই জায়গাটায় আসার জন্য এরকম একটা ব্রিজ মতো করা ছিল, যেটা এক সাইডে হেলে ছিল অলরেডি। আমার ভীষণ ভয় লাগছিল, কারণ এই জলটায় যদি আমি পড়ি আমার আর সোনমার্গ যেতে হবে না, আমার পুরো দিনটাই নষ্ট হয়ে যাবে আজকে। তাই মেশন ধরে ধরে আমাকে পার করিয়ে দিয়েছিল। তো কিছুক্ষণ ঘোরাফেরার পর এবার আমরা সোনমার্গের দিকে যাচ্ছি, মানে আরো ওপরে উঠছি। সোনমার্গের জিরো পয়েন্টে গেছিলাম আমরা, আর এদিকে দেখো বরফ পাহাড় থেকে গলে গলে সব জল হয়ে বয়ে চলে যাচ্ছে। খুব সুন্দর লাগছিল গো দেখতে সামনে থেকে। আর আমাদের আলাদা করে গাড়ি বুক করতে হয়েছিল সোনমার্গ গুলমার্গ সব কিছুর জন্য। ট্রাভেল এজেন্সির গাড়ি একটা পয়েন্ট অব্দি এসে থেমে যায়, তারপর নিজেদের গাড়ি বুক করে জায়গাগুলো মানে স্পটগুলোয় যেতে হয়। আর আমাদের দুটো অপশন ছিল, একটা গাড়ি করে তোমরা সোনমার্গে জিরো পয়েন্টে আসতে পারো, আরেকটা হচ্ছে খচ্চরে করে। ঘোড়া নয় কিন্তু, খচ্চরে করেই যেতে পারো। আর আমি বাড়ি থেকেই ডিসাইড করে গেছিলাম যে আমি খচ্চরের পিঠে উঠবো না। এত ঘন্টার জার্নি খচ্চরে করলে আমার পুরো মানে ঘোড়াটাই মাঠে মারা হয়ে যাবে, আর বাকি দিনগুলোয় আমার কোমর আর আমাকে সাথ দেবে না। তো আমরা গাড়ি করেই গেছিলাম, ওটাই কমফোর্টেবল ফিল করেছি আমরা। আর ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। আমরা যে বানর থেকে মানুষ রূপে পরিণত হয়েছি, তো ওনাকে দেখেই সেদিন বোঝা গিয়েছিল সত্যি বলতে। আর এই যে আমরা সোনমার্গে পৌঁছে গেছি, তখন প্রায় 4টে মতো বাজে, আর একটা জায়গায় বরফ রয়েছে, মানে সব জায়গাতেই এখানে বরফ রয়েছে, কিন্তু পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন সুন্দর বরফে যাতে আমরা এনজয় করতে পারি, সেটার জন্য তোমাকে স্নো বাইক করতে হবে। অনেকটা উঁচুতে ওরা নিয়ে যাবে স্নো বাইকে করে। তো ফার্স্ট গেছিল আমার মা স্নো বাইকে করে, আর দেখো মা কতটা খুশি, মানে কতটা আনন্দ পাচ্ছে আর কি। তারপর মা যাওয়ার পর আমি গেছিলাম, তুলতুলি যে মাঝখান দিয়ে কখন চলে গেছে আমি ওর ভিডিওই নিতে পারিনি। আর আমি তো ভাবছিলাম যে আমি উঠবো কি করে এই শাড়ি পরে, তার উপর যদি পড়ে যাই শাড়ি টাড়ি পেঁচিয়ে আমি পড়ে যাব। আমার মা একটুও ভয় পাইনি, আনন্দ করে চলে গেছে। কিন্তু যেই বাইক স্টার্ট করেছে না চালানো, আমি ফোন টোন সব ভেতরে ঢুকিয়ে দিয়েছি যে আমার জীবন আগে তারপর আমার ভিডিও। তো গিয়ে তো দেখি মা এখানে দাঁড়িয়ে রয়েছে। তারপর এক এক করে আমি লালমাসি মেশন সকলেই গিয়েছিলাম ওই ওপরের দিকটায়, কিন্তু তুলতুলির পিসি ছিল আমাদের সঙ্গে, উনি যাননি কারণ ওনার এজ ছিল 85। তো অতটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না ওনার সাথে, তাই বাকি যারা যায়নি আর কি আমাদের ট্রাভেলের সাথে যারা এসেছিলেন, তারা যারা ওখানে বসেছিলেন ওনার সাথেই পিসিও ছিল। তারপর এই দেখো লালমাসি তো এসে মাত্রই বরফ নিয়ে ছোড়াছুড়ি করা শুরু করে দিয়েছে। আর সত্যি বলতে এই যে দেখছো চতুর্দিকে বরফ, ওরকম তুলনায় কিন্তু আসলেই ঠান্ডাটা ছিল না আমাদের। মোটামুটি কোনোভাবেই ঠান্ডা অত একটা লাগছিল না, কিন্তু বরফ নিয়ে যখন খেলছিলাম তারপর জুতোর মধ্যে বরফ ঢুকে যাচ্ছিল, তখন শুধু একটুখানি হাত পা জমে যাচ্ছিল, না হলে এমনি বডিতে তেমন একটা ঠান্ডা আমাদের ফিল হয়নি। আর এদিকে দেখো মা বরফ ছুঁড়ে মারছে আর সেটা লালমাসির গায়ে গিয়ে লাগছে, আর লালমাসি বলছে তুই আগে ছবি তোল আমার। আর ওখানে যাওয়ার পর পাহাড়টা দেখতে জাস্ট ওয়াও লাগছিল, অপূর্ব সুন্দর পাহাড় পুরো বরফে ঢাকা, কিছু কিছু জায়গা আবার বরফ নেই, অসাধারণ লাগছিল, বলে বোঝাতে পারবো না এত সুন্দর লাগছিল দেখতে পাহাড়টাকে। আর সত্যি বলতে আমরা প্রথম দিনই এত এনজয় করেছি, এত সুন্দর জায়গা দেখে নিয়েছি না, যে আমাদের কাশ্মীর ঘোরাটা প্রথম দিনই সার্থক হয়ে গেছিল। এইদিকে দেখো মার শাড়ির পেছন পুরো ভিজে গেছে বরফে বসে বসে পোজ দিয়ে ছবি তুলতে গিয়ে। আর আমি জানো সেদিন 50 বার পরেছি, কেউ কেউ তো বলছে লাখবার পরেছি আমি। আরে স্নিকার পরে গেছিলাম, অ্যাকচুয়ালি আমার হান্টার শ্যু পরে যাওয়া উচিত ছিল বা একটা জুতো ভাড়া নেওয়া উচিত ছিল। আমি স্নিকার পরেছি আর বরফে স্লিপ কাটছে, আমি কী দাঁড়াবো, কী খেলবো, কী এনজয় করবো, আমি শুধু পড়েই যাচ্ছি, ধপাস ধপাস পড়েই যাচ্ছি। আর দেখো সবাই নিজেদের মতো করে এনজয় করে যাচ্ছে, এ ওকে বরফ ছুঁড়ে মারছে, এ নিজের গায়ে নিজে বরফ এরকম ছুঁড়ে ছুঁড়ে মারছে, যা খুশি তাই করছিল ওখানে গিয়ে। আর ওখানটাতে ম্যাগি আর ভুট্টারও দোকান ছিল, আমরা এত খেতে ভালোবাসি আমি আর তুলতুলি আর কি, কিন্তু তাও ওখানে গিয়ে আমাদের খাওয়ার দিকে চোখও যায়নি। পরে লাস্টে আসার সময় দেখছিলাম যে এখানে দোকান টোকানও রয়েছে, মানে এই জায়গাটাতেও একটুখানি ওরা যাতে খেলাধুলোর পর লোকে খিদে পেলে খেতে পারে সেই ব্যবস্থা করে রেখেছে। বাট আমরা খেলাধুলোতে এতই ব্যস্ত ছিলাম, নিজেরা নিজেরা এত এনজয় করছিলাম যে খাবারের দিকে সেদিন আর চোখই যায়নি। আর আমাদের ট্রাভেলের সাথে অনেকে গেছিলাম বললাম না, তা ওর সাথে আর কি আমাদের খুব ভাব হয়েছে, ওর নাম রানী, ওর সাথেও আমরা অনেকক্ষণ খেলাধুলো করেছি বরফ নিয়ে। আর ওখানে আমরা বলে না সবাই নিজেদের মতো করে এনজয় করছে, কে কি করছে সেটা দেখার প্রয়োজন বোধ করছে না, নিজেদের মতো করে সবাই এনজয় করছে। আর দেখো আমি আবার পড়ে গেছি, মানে আমি বারবারই পড়ে যাচ্ছি ওখানে, এবার আমি বরফ নিয়েছি তোমাদের গায়ে
ছুড়ে মারবো বলে আমি একা বরফে খেললে হবে? আমার সাবস্ক্রাইবারদেরও তো আমি বরফে খেলাবো না। এতক্ষণ পর তুলতুলি ম্যাডাম এসেছে। তুলতুলি ম্যাডামই অ্যাকচুয়ালি সবার শ্যুটটা করে দিচ্ছিল এক জায়গায় দাঁড়িয়ে। আর এবার ওকে বললাম যে তুইও আয়, নাহলে তো ভিডিওতে তুই থাকবিই না। তো আমরা তিনজনে মিলে এবার বরফ ছুড়বো। এখানটাতেও কি হবে একটুখানি দেখো, বরফ নিয়ে যেই ছুটতে যাব, মানে আমি ভিডিওতেই অন্তত 3-4 বার পড়েছি, আর বাকি তো যেগুলো ক্যাপচার করতে পারিনি সেগুলোর কথা বাদই দাও, কেমনভাবে ধপাস করে পড়লাম দেখলে? সবাই শুধু আমাকে নিয়ে হাসছিল যে তুই পড়েই যা, তোর আর দাঁড়াতে হবে না, তুই শুধু পড়েই যা। আর আমার যতদূর জানা আছে সোনমার্গে তোমরা সবসময়ই বরফটা পেয়ে যাবে। আমি যতটা রিসার্চ করে গেছিলাম আর কি ঘুরতে, অল টাইমই সোনমার্গে বরফ থাকে। আবার গুলমার্গের পেস্টুতেও তোমরা বরফ অল টাইম পেয়ে যাবে। যেমন আমরা মে মাসে গেছিলাম, তাও এই দুটো জায়গাতে বরফ ছিল। প্রায় 1.5-2 ঘন্টা মতো আমরা এনজয় করার পর একটুখানি কফি খেলাম ওখানেই বসে। কফি টফি খেয়ে তারপর আমরা সবাই মিলে এখান থেকে ব্যাক করে আবার শ্রীনগর এসেছিলাম। রাত 11টা মতো বেজে গেছিলো আমাদের শ্রীনগর মানে হোটেলে আর কি পৌঁছতে। আর জানো, আমরা এখান থেকে বেরিয়েছিলাম 7টা কি 7:30 এরকম টাইমে। আর যখন বেরোচ্ছিলাম তখন মনেই হচ্ছে না যে 7টা 7:30 বাজে, মনে হচ্ছে যেন 5:00 বাজে, কারণ বরফে সাদা হয়েছিল তো চতুর্দিকটা এই যে এই টাইমটাতে। আর মানে পুরো মনে হচ্ছে যেন বিকেলবেলা, রাত যে হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছিল না। তো আসার সময় আবার শ্রীনগরে ঢোকার পথে আমরা এই ভেড়ার পাল দেখতে পেয়েছিলাম। তো আজকের দিনটা এভাবেই কাটালাম। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।